দর্শক বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলা চলছে, আর সেখানকার সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন হুমায়ুন কবির জীবন। জীবন, খেলায় 30 মিনিট বাড়ানো হয়েছিল যতটুকু আমরা শুনেছি, এখন কি অবস্থা খেলার, সর্বশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিন্তু চলছে, এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে 90 মিনিটে খেলায় কিন্তু উভয় দলের 2-2 গোলে ড্র হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল 30 মিনিট। সেই 30 মিনিটে কিন্তু এখনও শেখ রাসেল ক্রীড়াচক্র কিংবা বসুন্ধরা কিংস এখনও গোল দিতে পারেনি, উভয় দলের কোনো গোল হয়নি এই 30 মিনিটের মধ্যে। কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে দুই দলেরই কিন্তু আসলে চমৎকার খেলা দেখানো হচ্ছে, এবং বলা যেতে পারে যে একটি নান্দনিক খেলা উপভোগ করছেন কুমিল্লাবাসী। এবং এই খেলাকে ঘিরে কিন্তু আমরা দেখছি কুমিল্লা শহরের আশপাশে এলাকা থেকে কিন্তু যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে এসেছেন, এবং এখনও তারা কিন্তু খেলা উপভোগ করছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে উভয় দলের 2-2 গোল হওয়ার কারণে কিন্তু এখনও যারা দর্শক রয়েছেন তারা কিন্তু মাঠে গ্যালারিতে কিন্তু অবস্থান করছেন, এবং হয়তো শেষ পর্যন্ত ট্র্যাফিকারে যেতে পারে কিন্তু সেটা অপেক্ষা করতে হবে। কিন্তু এখন 15 মিনিটের খেলা শেষ হয়েছে, এবং তার পরবর্তীতে আবারও 15 মিনিট খেলা হবে। তারপরে হয়তো বলা যেতে পারে যে আসলে খেলার বিজয়ের মালাটা কে পড়তে পারে সেটা আমাদের অপেক্ষা করতে হবে। সব কিছু মিলে কুমিল্লার মাঠে এখনও দর্শক রয়েছেন এবং খেলোয়াড়রা মাঠে রয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সোহাগ।